জপটা কিভাবে করতে হবে না ভগবানকে ভালোবেসে করতে হবে এই জপের মানে কি হরে কৃষ্ণ মহামন্ত্র কেন এনেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই নাম এনেছেন কোথা থেকে গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি হে সর্বাকর্ষক কৃষ্ণ সর্বানন্দদায়ক রাম এবং তোমাদের লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী তোমরা কৃপা করে তোমার প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করো সেজন্য নাম করতে হবে এবং যখন আমরা নাম করব প্রভুপাদ বলছেন কিভাবে আমরা বুঝবো যে নাম ভালো হয়েছে ষোলো মালার পরেও আরো জপ করতে ইচ্ছা হবে হয়ে গেল ষোলো মালা আজকের জন্য নিশ্চিন্ত এটা হলে তার মানে বলছে আমাদের অনেক দূরে এগোতে হবে ন্যূনতম মাত্রায় ষোলো মালা জপ করতে প্রভুপাদ বলেছে আমি কিছুদিন আগে বলছিলাম একটা ইউথ ক্যাম্পে আমাকে নিয়ে গেছে হঠাৎ দেখছি একটা ভক্ত মাত্র মানে নতুন ছেলে ও জপমালাতে জপ করছে বাবা আমার দিকে তাকাচ্ছে আমার জপ করছে আমার মধ্যে তাকাচ্ছে জপ করছে আনাম কী হলো রে বাবা নিশ্চয় কিছু গণ্ডগোল আছে আমি আন্দাজে ঢিল ছুড়েছি কারণ আমি তো কৃষ্ণ নয় যে ও ভেতরে ঢুকে বুঝবো হৃদয় কি কী চলছে কিন্তু আমি একটা আন্দাজে ঢিল ছোড়ার মতো করে বললাম আমি সব জানি বল বউ কাউকে বলবেন না আমাদের স্যার খুব বোগে স্যার মানে আমাদের যে ভক্ত গেছে কেন কি হয়েছে যে জপমালা এনেছি জপ ব্যাগ এনেছি মালাটা আনতে ভুলে গেছি আর এই জপ ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে সবাই যেহেতু করছে কিন্তু মালাটা নেইনি তাই করছে কিন্তু ভয় পাচ্ছে যে রে জানতে পেরে গেলে কি হবে হ্যাঁ তো সেই রকম জপ আপনারা করবেন মালা আছে তো ব্যাগে সেই জন্যে নামে রুচি ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছেন কে দেবাদিদেব মহাদেব ওনাকে পার্বতী বলছেন হ্যাঁ গো তুমি তো দেবাদিদেব কার নাম জপ করো সবসময় বিড়বুড় বিড়বুড় করতে থাকো এখন উনি বলছেন আপনারা বলুন রাম রামেতি রামেতি রামে রামে মনোরমে সহস্র নাম তুল্যম রাম নাম বরানমে আমি সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রের নাম করছি তার একবার একটা নাম বর্ণনা করার মানে হচ্ছে যদি কেউ একবার বলে রাম তাহলে বিষ্ণুর সহস্র নাম পাঠ হয়ে গেল তিনবার নাম নাম যদি কেউ বলে রাম 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 তাহলে হাজার 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 বার আপনার বিষ্ণুর নাম হয়ে গেছে আর একবার যদি কেউ বলে কৃষ্ণ তাহলে তিনবার রাম নামের সমান আর কেউ যদি একবার বলে আমাদের আচার্যরা বলছেন কেউ যদি বলে একবার গৌরাঙ্গ তিনবার কৃষ্ণ নামের সমান হচ্ছে তার কারণ রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম আর মহাপ্রভু হচ্ছেন ঔদার যে পুরুষোত্তম অর্থাৎ তিনি উদার এই জন্য তার অ্যাডভান্টেজ নেবেন না তার সুযোগটা নেবেন না মহাপ্রভুর নাম করতে হবে এই জন্য মহাপ্রভু বারবার কি বলছেন মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ নাম লও জীব আর সব মিছে পালাইতে পথ নাই যো মাছে শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হই শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন ভজে কৃষ্ণ সে বড় আর যে জন না ভজে কৃষ্ণ সে হয় ফতুর এটা আমি লাগিয়ে দিয়েছি একটা শাস্ত্র তার কারণ কি কৃষ্ণ যদি থাকে আমাদের কাছে আমরা সব থেকে বেশি বুদ্ধিমান হব এই জন্য জপ করবেন ন্যূনতম আমার মনে আছে আমি যখন প্রথম জপ করতাম হ্যাঁ মায়াপুরে তখন আমাকে আমার এত ভালো লাগতো আমাকে বলা হয় মানে বলা শাস্ত্রে বলছে ভক্ত ঠাকুর বলছেন যে মায়াপুরে যদি কেউ জপ করে তাহলে অনেক হাজার গুণ ফল পাওয়া যায় কারণ এটা মহাপ্রভুর জন্মস্থান তারপরে আমি শুনলাম শিল জয়প্রদাকা স্বামী গুরু মহারাজের কাছে যে যদি কেউ জপ করে কলকাতায় বা কলকাতাতে যদি কেউ কিছু করে আধ্যাত্মিক সে 10,000 গুণ বেশি ফল পাবে কারণ এটা প্রভুপাদের জন্মস্থান গৌর প্রেমানন্দ সেজন্য কত সৌভাগ্যবান আমরা সাধুসঙ্গ পেয়েছি কি না কি লাভ হচ্ছে সাধুসঙ্গে হচ্ছে কি হচ্ছে না সাধুসঙ্গে তো আনন্দ পাই কি না হ্যাঁ তো যদি সাধুসঙ্গে আনন্দ পাই তার মানে ভক্তি এগোচ্ছে সেই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে সেই জিনিসটা সাধুসঙ্গ তারপর ফলে কি আসবে নাম কীর্তন বা নামের রুচি আসা উচিত সাধুসঙ্গে বলে একে অপরকে আমরা উৎসাহ দেব তোমার কেমন হচ্ছে জপ আমরা জিজ্ঞেস করি একে অপরকে কেমন হচ্ছে জপ বাবা আপনারা তো খুব ভালো তাহলে হরে কৃষ্ণ আমি খুব উৎসাহ পাচ্ছি
আমাকে জিজ্ঞেস করবেন কেমন জপ করতে, কারণ এইভাবে যখন আমরা একে অপরকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে সাধু সঙ্গ, একে অপরকে উৎসাহ দান করি কৃষ্ণকে ভালোবাসার জন্য সেটা হচ্ছে আমাদের সাধু সঙ্গ। রামচন্দ্র 14 বছর যে বনে গেছিলেন 13 বছর শুধু সাধু সঙ্গ করেছেন, ওনার ভক্ত সঙ্গ বলতে পারেন, সাধু সঙ্গ করে দেখিয়েছেন নিজের জীবনে। পান্ডবরাও যে 12 বছর উনি বারাকে ছিলেন, 12 বছর ধরে শুধু বিভিন্ন মুনি ঋষিদের বাড়িতেই ছিলেন, আশ্রমেই ছিলেন, তার নিজের আশ্রমের মধ্যে দেখাচ্ছেন। মহাপ্রভু যে গেছিলেন বিভিন্ন জায়গায়, সব জায়গায় উনি ভক্তদের সঙ্গে মিলেমিশে ছিলেন। তো প্রথমটি কি, দ্বিতীয়টি কি, নামের রুচি। তো সাধু সঙ্গ এবং নামের রুচির পরে যে উপলব্ধি হবে আমার, সেই উপলব্ধিটি হবার যে উপলব্ধি হবে সেটা আরেকজনের সঙ্গে আমাকে বিতরণ করতে হবে, সেটা হচ্ছে জীবে দয়া। কি ওটা? তো প্রথমটি কি, দ্বিতীয়টি কি, আর তৃতীয়টি কি? জীবে দয়া মানে কোন জীবে দয়া? ওই যে বসে আছেন চেয়ার গুলো টেবিলের সামনে বসে জীবে দয়া, ওটাও জীবে দয়া। এই জীব বাংলায় জীব বলেন, এটা জীব, ওটাও জীবে দয়া, ওটা মহাপ্রসাদ সেবা হবে। কিন্তু প্রকৃত জীবে দয়ার কথা বলা আছে, যেটা মহাপ্রভু বলছেন সেটি কি, না শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করব প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, দরজা খোলো, হ্যাঁ এসেছি আমি, কি করবে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, জয় শ্রী শ্রী গৌরনিতায় কি। মহাপ্রভু বলছেন রাত্রি কেন মিছা যায় আমার সভাকার, সারা রাত ধরে আমরা হরি নাম করবো, ভয় নেই আজকে নয় ওটা কোনো একদিন হবে। তো মহাপ্রভু বলছেন যে সাধু সঙ্গ এবং নামের রুচি থেকে যেটা আমরা উপলব্ধি করছি সেটা আরেকজনকে বিতরণ করতে হবে। সে বিতরণটা কি, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি করে পর উপকার, পর উপকারটি হচ্ছে কৃষ্ণ প্রেম আরেকজনকে দেওয়া। কৃষ্ণ প্রেম আরেকজনকে দেওয়ার অর্থ কি, না আরেকজনকে কৃষ্ণকে ভালোবাসার জন্য উৎসাহ দেওয়া, এটাকে বলা হচ্ছে ভব মহৌষধি। ভব মহৌষধি মানে কি, মানে জড় জগতের মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় ওষুধ। সবাই একটা সম্পর্ক চাইছে, তাই না, ফেসবুক হোক আর টুইটার হোক, সবাই চাইছে একটা সম্পর্ক, কে আমার ভালো বন্ধু হবে। মহাপ্রভু বলছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, কিন্তু আমরা চাই না। সেই জন্যে জড় জগতে সবাই সম্পর্ক চাইছে, একটা ভালো জেনুইন সম্পর্ক, যেখানে কেউ বিশ্বাস কোনো অবিশ্বাসের কোনো স্থান নেই, যেখানে সবাইকে ভালোবাসা যায়। কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা ভাবছি কি, মানুষ দুটো মান দুজন মানুষ দু প্রকারের মানুষ খুব কষ্টতে থাকে, এক যে ভাবে যে সবাইকে সন্তুষ্ট করে দেবে, কিন্তু সবাইকে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা কেউ কৃষ্ণ নয়। আর দ্বিতীয় ব্যক্তি যে খুব অসন্তুষ্ট থাকে সে কি, সে ভাবে যে আমাকে সবাই বুঝবে, সবার আমায় সবাই আমার ছবিতে লাইক দেবে, হরে কৃষ্ণ, সবাই লাইক দেবে না, কেউ কেউ আপনাকে আনফ্রেন্ড করবে, কারণ ভগবান কে না কৃষ্ণ, তিনি সবার বন্ধু। সবাই বলুন ভক্তরাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বর সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃত্যুতা। ভগবান সবাইকে ভালোবাসেন, ভগবান সবাইকে বুঝতে পারেন, আর তিনি একমাত্র ব্যক্তি যিনি সবাইকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারেন। যেভাবে দ্রৌপদী শুধুমাত্র শাক আর একটি অন্ন দিয়ে দুর্বাসা মুনির 50,000 শিষ্যর পেট ভরিয়ে দিয়েছিল, কিন্তু আজকে তো আমাদের সেভাবে ভরবে না, আমাদেরকে ভগবান প্রসাদ দিয়েছেন। সেজন্যে মহাপ্রভু তিনটে জিনিস আমাদের দিয়েছেন, প্রথম জিনিসটি কি মনে থাকবে, দ্বিতীয়টি কি, তৃতীয়টি কি, জীবে দয়া। আপনারা জীবে দয়া করছেন, শ্রবণ সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয় যখন আরেকজনকে আপনি সেই কথা শোনাবেন। তো প্রথমটি হচ্ছে শ্রবণ, কান কটি আর মুখ কটা, তো অনুপাত কত হলো শোনার আর বলার মধ্যে, কিন্তু উল্টোটা করি না আমরা, সেই জন্য ঝামেলা হয়, দুবার শত্রু, এটা আমরা জানি কিন্তু মানি না। সেই জন্যে ব্যাংকে কখন সাপ ধরে, যখন সে গ্যাঙ্গর গ্যাঙ্গর ঠিক থাকলে ধরবে না। সেরকম বলা হয় বাংলায় সব থেকে ভালো সুখী দম্পতিকে, যার প্রভু যে হচ্ছে কালা বউ হচ্ছে গুঙ্গি, কথা বলে না আমি বলছি না, শাস্ত্রে এরকম কথা আছে।
সেজন্য কেন, তার কারণ হচ্ছে শুনতে বেশি হবে। যখন আমরা ভালো জিনিস শুনবো তখন আমরা সেটাই চিন্তা করব, যেটা চিন্তা করব সেরকম বলবো, যেরকম বলবো সেরকম স্বভাব হবে আমার, সেরকম কাজ হবে আমার, যেরকম স্বভাব আর কাজ হবে সেরকম চরিত্র হবে। এইভাবে সবার চরিত্রকে একসঙ্গে নিয়ে আমরা পরিবর্তন যে বলছি সেটা আসবে। সেটা কীরকমভাবে আসবে? হরিকথা শোনার মাধ্যমে। আজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন পৃথিবীতে যদি কোনো জিনিসের কমতি আছে সেটা হচ্ছে হরিকথা। আমরা বলি না আসছে বছর, এটা করলে হবে না। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত শিবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। রোজ ভাগবতম পড়তে হবে, পাঁচটা জিনিস মহাপ্রভু রোজ করতে বলেছেন, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ, রোজ করতে হবে। সেজন্য আপনারাও এগিয়ে আসুন, এটা একটা অমৃতের খণ্ড, যেদিকে কামড়াবেন সেদিকেই মিষ্টি পাবেন। সেজন্যই গৌর নিতাই অবতীর্ণ হয়েছেন আপনাদের এখানে, আমি আর দীর্ঘায়িত করব না, আলোচনা তো সারা রাত চলতে পারে কিন্তু শ্রবণ সম্পূর্ণরূপে সম্পূর্ণ হবে যদি আমরা কীর্তন করি। শ্রবণের পরে আছে মনন, যেটা শুনলাম আজকে, যে প্রভুরা বললো কি কথা শুনি, আচ্ছা একটু চিন্তা করব বাড়ি গিয়ে, তারপর তারপর নিধিধ্যানম, যেটা আজকে শুনেছি তার কিছু জিনিস আমার হৃদয়ে লাগিয়ে আমি কাল নিজের জীবনে পরি আনব পরিবর্তন। ওনারা বলছেন জপ করতে, ঠিক আছে আমি জপ করি না, একটা মালা জপ করি, ঠিক আছে আমি ভাগবত পড়ছি না, আমার গীতা পড়ছি না, একটু পড়ি, সেটা নিজের জীবনে লাগু করতে হবে। তো শ্রবণ মনন, তারপরে হচ্ছে নিধিধ্যানম, অর্থাৎ নিধিধ্যান মানে আমাকে জীবনে সেটা ব্যবহার করতে হবে, ব্যবহারিক জীবনে। আর চতুর্থটি কি না কীর্তন, আমি আরেকজনকে বলবো যেটা আমি আজকে শিখেছি, হয়তো আমার কোনো আমি ভালো লাগছে বলতে, সে হয়তো অনেক কষ্ট হয়েছে আমি জানি না, আমার এরকম অনেক সাক্ষাৎকার হয়েছে। আমি একজন আমার বন্ধুকে বলছি, আমরা সব বাল্য বন্ধু, আমি বিজয় গোবিন্দ প্রভু বল্ল চৈতন্য প্রভু, আমি একদিন ওনাদেরকে বলছি অনেক ছোটোবেলায় অনেক আগে বলছি 11-12 আমি ওদেরকে বলছি না তো এটা শুনলাম, তখন আমাদের মুখে বলছে একজন ভক্ত ছিল মানে একজন বন্ধু ছিল, বলছে আরে তুই ভালো করেছিস বললি, আমার মনে না একটা সন্দেহ ছিল, তুই বলাতে এটা কেটে গেল, আমি আর তাহলে ওনার সঙ্গে এইভাবে এই বিষয়ে আলোচনা করবো না। তো ভগবান আমাদের মাধ্যমে নিমিত্ত মাত্রে না ভব সব্যেশ আছি, নিমিত্ত যে আমরা হব কীভাবে, এইভাবে আরেকজনের সঙ্গে আমাকে এটা আদান প্রদান করতে হবে। যে আদান প্রদান করে তার হৃদয় অনেক বড় হয় আর ভগবান খুব প্রসন্ন হন তার উপরে। সেই জন্য প্রভুপাদ তো খুব ভালো ছিলেন, কেন গেলেন, কেন গেলেন তার কারণ, যাতে উনি গেছেন বলে আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠান পাচ্ছি। আপনাদেরকে আরেকটা কথা জানাই, যে একে একে প্রভুপাদের অনেক তীর্থগুলো, যে তীর্থগুলো প্রভুপাদ চেয়েছিলেন যে ইসকনের তত্ত্বাবধানে থাকুক, সেই সব তীর্থগুলো এখন আস্তে আস্তে ভগবত কৃপায়, ভগবত করুণায়, গুরু কৃষ্ণের কৃপায় আমরা পাচ্ছি রক্ষণাবেক্ষণ করার জন্য এবং আগামী প্রজন্মের জন্য সেটিকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের। যেভাবে রাজস্ব প্রভু বলছিলেন যে আমরা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজকে খুব ভালো দিন, যে জায়গায় প্রথমবার প্রভুপাদের সঙ্গে তার প্রথম মন্দির গৌড়ীয় মঠ, 1 নম্বর লোডাঙ্গা জাংশন রোড, মায়াপুরের তপস্যা করার পর প্রথম যে ঘরটা তিনি ভাড়া নিয়েছিলেন ভক্তি বিনোদ আসন, সেই বাড়িটি অলৌকিকভাবে যেটা 150 বছরের পুরনো, তার চারপাশে বাড়ি হয়ে গেছে, সেই বাড়ি ভাঙার জন্য তৈরি হচ্ছিল, কিছু ভক্ত জানতে পেরে সেটিকে রক্ষণাবেক্ষণ করেন। 45 বছরের টানাপোড়নের পর গত 6 মাস আগে পুরো সেই জায়গাটা আমরা পেয়ে গেছি এবং সেখানে একটা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মেমোরিয়াল বানাবো আমরা। প্রভুপাদের সেই তীর্থ আপনারাও দর্শন করতে যাবেন, আপনারা ভজন করতে আসতে পারেন। আগামী খুব সুন্দর ছোট্ট জায়গা, অত্যন্ত পবিত্র জায়গা, 64টি গৌড়ীয় মঠে প্রথম গৌড়ীয় মঠ হচ্ছে ওটি, যেখানে ছিল প্রভুপাদ তার যখন 26 বছর বয়স ছিল, সেখানে তিনি গেছিলেন 1922 সালে, তার গুরুদেব ছিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম দেখা হয় এবং সেখানে তিনি বলেন আরে তোমরা তো নবযুবক, ইংরেজি ভাষায় কেন গিয়ে বিদেশে প্রচার করছো না, এবং তার যে হৃদয় ইসকনের বীজ তিনি বপন করেছিলেন এই স্থানটিতে গৌর প্রেমানন্দে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।